আটমলিক নির্বাচন মণ্ডলীর দুই দুই থর বিধায়ক এবং পূর্বতন বাণিজ্য পরিবহন মন্ত্রী সঞ্জীব সর, যিনি বিজু জনতা দলর তিনি জন হেভি নেতা এবং বিধায়ক, পরে বহু গুরু দায়িত্ব বলে মন্ত্রী পদবি মধ্যে সম্ভাড়ি দিলে সঞ্জীব সর। তো এই পরিপ্রেক্ষিতে সে বিজু জনতা দল ইস্তফা দিয়েছেন, বিজু জনতা দলকে ছাড়ছেন। তো সিধাসলখ আমার সহ উপস্থিত অনেক পুরাতন বিধায়ক সঞ্জীব সর, সিধাসলখ তাঁর সহ আলোচনা করা। তো কী সে দলর ইস্তফা দেলে, কেউ পরিস্থিতি সে ইস্তফা দেলে, সিধাসলখ আলোচনা করবে। স্যার আপনার অনুষ্ঠিত স্যার কম কে যে গতকাল আপনি সূচনা দিয়েছেন যে কংগ্রেস বিজে বিজু জনতা দল ইস্তফা দিয়েছে, ইস্তফা দেওয়ার কারণ কম মর ব্যক্তিগত কারণ তো কম কৌ আপনার রাজনীতির সক্রিয় রহবে কি রাজনীতি সে ভবিষ্যৎ কহ। আচ্ছা আপনার পঞ্চায়েত নির্বাচন নিয়ে তথা সে ভবিষ্যৎ কহ। আচ্ছা আপনার পূর্বতন সাংসদ নগেন্দ্র প্রধান গোটে টিপ্পণী দিয়েছেন আপনার যে বিজু জনতা দলর সংযুক্ত যেত বিদায় হয়েছেন সে গোটে কঙ্কড়াটা মধ্যে নিয়ে পাই টিপ্পণী দিয়েছেন আজ আঠমালিকি প্রখণ্ডে আমার প্রেস ইয়ে মিট কলি আপনার মু ডাকিদেলি সেইদিনাই যে আঠমালি গোটে সহবান নির্বাচনটি সমস্ত সহবান অ্যাঁ কো দৃষ্টি যে টিপ্পণী দেলে কঙ্কড়া যে সঞ্জীব পছরে গোটে কঙ্কড়া যাবে না তেমন সে স্পষ্টীকরণ দিও যে আঠমালিকি নির্বাচন জনসাধারণ কিংবা যে আঠমালিকি ভাই ভোটর না ভাই ভণী ভোটর না কিংবা আঠমালিকি নির্বাচন বিজু জনতা দল কর্মী মানে যে স্পষ্টীকরণ দিও যে কি কাহক আক্ষেপ না যে কঙ্কড়া গোটে যাবে না সে স্পষ্ট ভাবে সে স্পষ্টীকরণ করতু দিও যে আঠমালিকি জনসাধারণবাসী এবং আঠমালিকি ভোটর ভাই মানে এবং আঠমালিকি বিজু জনতা দল কাহক আক্ষেপ করেনা সে এই বিবৃতি দিয়েছেন সে স্পষ্টীকরণ দিও নতুবা সে আঠমালিকি নির্বাচন জনসাধারণ সে ক্ষমা মানে যে আপনার সম্পর্কের যে আপনার নির্বাচন মন্ডল যে জনসাধারণ মানে অনেক সিধা সাপ সে কুমার সঞ্জীব ভাই এতর বিজেপি যোগদান করবে বিজেপি এমএলএ টিকেট নিয়ে বিজেপি প্রতিদ্বন্দ্বী ভাবে বিজু জনতা দল বাদ দেবে তো এমনি কম তো বারম্বার সেই কথা কহিলি যে সময় আস সময় কহ সিধা সাপ প্রতিক্রিয়া কিভাবে ভাবে প্রতিক্রিয়া দিয়ে এবং পূর্ব পূর্বতন সাংসদ নগেন্দ্র প্রধান যেতে সে গোটে টিপ্পণী দিয়েছিল যে সঞ্জীব পছরে কঙ্কড়াটিয়ে মধ্যে যাকে নিয়ে শ্রী সাহু আজ প্রকাশ করেছেন। অনুগুল জেলা আঠমল্লিক সুনীল কুমার মহান্তি, অর্গস নিউজ।